আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। রহিমা বেগম, আপনি কোথা থেকে এসেছেন? ধামরাই থানা। ধামরাই থেকে এসেছেন? ধামরাই থানাটাও গ্রামীণ। আচ্ছা, জানতে চাইবো যে আপনি ডিপিআরসি হসপিটালে সবার প্রথমে কি ধরনের সমস্যা নিয়ে এসেছিলেন? পেটে ব্যথা ছিল আপনার এবং কোমরে ব্যথা ছিল। আচ্ছা, এই সমস্যাটা আপনি ঠিক কতদিন যাবৎ ভুগছিলেন? দুই তিন মাস যাবৎ। দুই তিন মাস। আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। আপনি কতদিন যাবৎ এখানে ভর্তি আছেন? গত 25 দিন যাবৎ এই সমস্যাটা আপনি ভুগছেন এবং এখানে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন। বর্তমানে আপনার কি অবস্থা? আগের থেকে অনেক ভালো অবস্থা আছেন। আপনার পেটে ব্যথা কি আছে এখন? না, আমার পেটে ব্যথা নেই। আপনার যে কোমরে ব্যথা ছিল সেটার কি অবস্থা? আপনি আগে যে ধরনের সমস্যাগুলো হতো কোমর ব্যথার জন্য, আপনি হয়তো আপনার স্বাভাবিক যে কাজকর্মগুলো করতে পারতেন না, সেগুলো এখন করতে পারেন ঠিক মতো? আচ্ছা আচ্ছা, আমরা এখানে ওনার মেয়েকে পেয়েছি, একটু ওনার সাথে একটু পরিচিত হই। আপনার নামটা প্লিজ। বুলবুলি আক্তার। আচ্ছা, আপনার মাকে আপনি এর আগে যে অবস্থায় দেখেছেন যে উনি ওনার প্রচন্ড পেটে ব্যথার কারণে ওনার স্বাভাবিক কাজ করতে পারতেন না এবং ওনার যে কোমরে ব্যথা ছিল, তো সেই আগের অবস্থা এবং বর্তমান অবস্থা দুইটাতে আপনি কেমন দেখছেন ওনাকে এখন? আগের অবস্থা তো অনেক খারাপ ছিল, এখন আল্লাহ দিলে অনেক সুস্থ আছেন। হ্যাঁ। আচ্ছা, ওনার এই সমস্যার কারণে এর আগে কি আপনার কোথাও ওনার এই ধরনের ট্রিটমেন্ট করিয়েছিলেন? এখানে আমরা ওনার হাজবেন্ড কেও পেয়েছি। স্যার, একটু আপনার সাথে কথা বলি। স্যার, আপনার নামটা কি? আব্দুল্লাহ। আচ্ছা, ওনাকে আপনারা মানে আপনার মেয়ে বলেছেন যে ওনাকে এর আগে আপনার বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, বাট যে ধরনের ট্রিটমেন্ট ওনার পাওয়ার কথা ছিল হয়তো সেরকমটা উনি পাননি। তো বর্তমানে ডিপিআরসি হসপিটালে আসার পরে স্যারের কাছে উনি ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থা এখন উনি বলছেন উনি সম্পূর্ণ সুস্থ। আপনার কি মনে হয় ওনার কি অবস্থা এখন? ওনার অবস্থা ভালো। আমরা ডিজিটালে রাখছিলাম 7 দিন। আরো দেশের এলাকায় গ্রামে ফকির কোভিড আপনারা এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা কিভাবে জানতে পেরেছিলেন? ভর্তির পরবর্তী অবস্থা যদিও এখন আমরা নিজেরাই দেখতে পাচ্ছি যে উনি এখন আগে থেকে অনেক সুস্থ এবং অনেক ভালো অবস্থায় আছেন। উনি ভালো সুস্থ হন, শারীরিক অবস্থা একটু খারাপ হলো, তার খাওয়া দাওয়া করতে পারে নাই, যার কারণে শরীরটা একটু হালকা হয়ে গেছে। এটা শরীরটা ঠিক হলে আল্লাহ দিলে পুরোপুরি সুস্থ। আচ্ছা, দুর্বল আছে, হলো খাওয়া খাইতে তো ওরকম খাইতে পারে নাই, খাইতেই পারে নাই কয়েক। স্যার, জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালে আপনারা যতদিন ভর্তি ছিলেন এখানকার যারা ডাক্তার ছিলেন, নার্স ছিলেন বা ম্যানেজমেন্টের অন্যান্য লোক ছিল, তারা কি টাইম টু টাইম ওনার যে ধরনের সেবা ভালো সেবা করছে, ভালো ট্রিটমেন্ট দিচ্ছে, এরা দেখাশোনা ভালো করছে, ভালো করেছে? তারপরে একটা মেয়ে যে থেরাপি দিল, রাবিয়া করে নাম, ও খুব ভালো, 3 বেলা থেরাপি দিচ্ছে, তাতে খুব ভালো ফল পেয়েছেন আপনারা, ভালো ব্যবহার করছে। আচ্ছা স্যার, এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই কেমন লাগে? খুব সুন্দর, মোটামুটি
এখন একটু ভালো অবস্থায় আছে। মানে আপনার মনে হচ্ছে আপনি যদি পুরো কোর্সটা করে যেতে পারতেন আপনি পুরোপুরি সুস্থ এবং ভালো হয়ে যেতেন। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে আপনারা যে সমস্যাটার কারণে ওনাকে এর আগে হয়তো বিভিন্ন হসপিটালে বিভিন্ন ডক্টরের কাছে নিয়ে গেছেন বা যে কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা হয়তো আপনারা পাননি। আমাদের দেশে কিন্তু এখনো এরকম অসংখ্য মা বোন আছেন, অনেক ভাই আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাগুলো তারা ভুগছেন, তারা কোন ডক্টরের কাছে যেতে হবে তারা হয়তো জানতে পারেন না। অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অপচিকিৎসার মাধ্যমে সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন, এমন অনেকে আছেন এখনো ঝাড়ফুঁক করছেন, বিভিন্ন ধরনের ভুয়া চিকিৎসকের কাছে যাচ্ছেন, অনেকে দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ভেষজ খেয়ে আপনার আরো বেশি নিজেদের ক্ষতি করে ফেলছেন, অনেকে আছে ভুয়া ডক্টরের কাছে গিয়ে তাদের সর্বস্ব শেষ করে ফেলছেন কিন্তু তারা ভালো হচ্ছে না। সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি বলছি যে আমাকে এখানে হয়তো দু তিন বছর হয়েছে বয়স, মানে রোগীর বয়স, রোগীর বয়স দু তিন বছর হয়েছে, এরকম চার পাঁচটা লোক আমার এখানে নেংড়ে নেংড়ে হাত আছে বা হাতে সমস্যা আছে, পায়ে সমস্যা আছে, তেমন গ্রাম অঞ্চলে গা তরঙ্গের বাতাস, তারপর প্যারালাইসিস, ঠিক আছে, এমন সবাই কইতে যে না এটা কোনো বাতাস বাতাস না, স্ট্রোক স্ট্রোক, তখন উনি স্যারে বললো যে পাঠিয়ে দিন। তারা নিজেরাও জানে না যে আসলে তাদের কি ধরনের সমস্যা, যে সঠিক ডায়াগনোসিস নাই, সঠিক ডক্টরের আমো পারাই এসার পর্যন্ত রোগী নেই বলতে বুঝতে পেরেছে। আমার মতো এই বয়স, এদের পায়ে শক্তি পায় না বা হাতে শক্তি পায় না, আবার অনেকের কথা ক্লিয়ার হয় না, আপনার বিশ্বাস জন্মেছে যে এখানে আসলে অবশ্যই ভালো, যেহেতু আপনারা ভালো ট্রিটমেন্ট পেয়েছেন। আমরা এমনি আইসার পরে শুনছি যে কোন রোগী এই জায়গায় সবই ভালো হয়ে গেছে। আচ্ছা, সবশেষে একটা জিনিস জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনারা যে ধরনের সেবা পেয়েছেন, এই সেবার মানকে আপনারা 100 কত নাম্বার দিবেন? আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।